নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মাসুদ আলম জিকরা ও তার ভাই রাশেদ জিকরা সহ দলের অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের সংবাদ সম্মেলন করা হয়েছে। দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসুদ আলম জিকরা বলেন, বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সেলিম বিগত 5 বছর এলাকায় জনগণের কাঙ্ক্ষিত তেমন কোনো উন্নয়ন করেনি। তাই নির্বাচনের শুরুতে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অপপ্রচারে উঠে পড়ে লেগেছিল এবং নানা ধরনের মিথ্যা কাহিনী সাজিয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হয়রানি করেছেন। তারা এইসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রশাসনের কাছে। এ সময় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, সহসভাপতি আব্দুল ওয়াদুদ, রাজগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পুলক ভূঁইয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নোয়াখালী প্রতিনিধি শাকিল, NAN টিভি।